মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার লক্ষ্য নিয়ে শনিবার হাসপাতাল পরিদর্শনে জেলা স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার বিশ্বাস, উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা শাসক, শান্তিপুরের বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা। উল্লেখ্য, গত মাসে নদিয়ার প্রশাসনিক বৈঠকের কৃষ্ণনগরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রশাসনিক বৈঠকে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর হাসপাতালকে আরও উন্নত মানের করে তোলার দাবি জানান। ঠিক তখনই মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেন যাতে হাসপাতালটি আরও উন্নতি করা যায়। এবার সেই লক্ষ্য নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি করার লক্ষ্য নিয়ে এদিন হাসপাতাল পরিদর্শনে এলেন তারা। জেলা স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার বিশ্বাস বলেন, আমরা ইতিমধ্যেই প্রপোজাল পেয়েছি এবং সেই রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে আমরা তুলে দেব। এদিনের পরিদর্শনের মধ্যে দিয়ে শুধু দেখলাম শান্তিপুর হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল করার মতো পরিকাঠামো রয়েছে কিনা। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল শান্তিপুর হাসপাতালকে আরও উন্নত করে তোলা, যাতে মানুষ আরও বেশি পরিষেবা এই হাসপাতাল থেকে পেতে পারে। সেই লক্ষ্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে দাবি জানিয়েছিলাম। এদিন সরকারের সঙ্গে কথা বলার পর জেলার প্রশাসনিক দপ্তরের প্রতিনিধিরা আসেন এবং আগামী দিনে যত তাড়াতাড়ি শান্তিপুর হাসপাতাল আরও উন্নত মানের করে তোলা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে। কি করলেন আপনারা? এর আগে শুনেছেন আমাদের জেলা থেকে স্বাস্থ্য অধিকর্তা এসেছিলেন, তিনি বলেছেন যে শান্তিপুরের মানুষের বহুদিনের দাবি হচ্ছে শান্তিপুরের স্টেট জেনারেল হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটালে রূপান্তরিত করা। আমি সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব করেছিলাম প্রশাসনিক মিটিংয়ে। আমাদের কোভিডের কারণে একটু দেরি হল, তারই আজকে ফার্স্ট ইন্সপেকশন হলো। এবার এখান থেকে রিপোর্ট দেওয়া হবে এবং শিরোময়িক স্যার নিজের মুখেই বলেছেন সুপার স্পেশালিটিতে এটাকে রূপান্তরিত করার চেষ্টা আমরা করছি। কী কী সুবিধা পাবে, বাড়তি সুবিধা? সেটা পরবর্তীকালে আপনাকে জানাবো। সুপার স্পেশালিটি মানে সব রকম সুবিধা এক কথায় বলা যায়, তবে ইন্টারনাল যে সমস্ত বিষয় সেগুলো পরবর্তীকালে আপনি জানতে পারবেন। মোটামুটি প্রসেসিং হতে কতদিন সময় লাগতে পারে বলা মুশকিল। দেখা যাক, কোভিড সিচুয়েশনের জন্য সব কিছুই বলা মুশকিলই বলতে হবে। সাধারণত আজকে তো রিপোর্ট গেল, এরপরে দেখতে হবে কীভাবে কী করা যায়। সুপার স্পেশালিটি হসপিটাল করতে গেলে যা যা পরিকাঠামো দরকার সেটা 100% আছে স্যার। আচ্ছা, আর এমনি অসুবিধা কিছু দেখলেন সেরকম বড় সড়ো? যে ইন্টারনাল যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা আলোচনা করে নেবো, এটা বলার বিষয় না। এমনি সরকারের সঙ্গে কথা হয়েছে আপনার এই বিষয়ে? সরকারের সাথে কথা না হলে ওনারা এলেন কি? এসডিও এসছেন, বিডিও এসছেন, সরকারের সাথে কথা না হলে এটা খুব মানে চিপ প্রশ্ন হয়ে গেল আপনাদের। সরকারের সাথে কথা হয়েছে বলেই তো ওনারা এসছেন। কারা কারা উপস্থিত ছিলেন জানি? এসডিও সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন, সিএমওইচ সাহেব ছিলেন, আমাদের হসপিটালের সুপার তো থাকবেন, আর জনপ্রতিনিধি হিসাবে আমি ছিলাম। পরবর্তীকালে আবার বসার কিছু অনেকবার বসতে হবে, কাজটা করতে হবে, মানুষের দীর্ঘদিনের দাবি। আপনারা জানেন যে শান্তিপুর হসপিটাল নিয়ে মানুষের দুঃখ আবেগ সবটাই রয়েছে, সেই জন্য পর্যাপ্ত জায়গা আছে, সঠিক ইউটিলাইজেশন এবং তারপর একটা সুপার স্পেশালিটি হসপিটালে পরিণত করার চিকিৎসা। ওকে, থ্যাংক ইউ। পরিদর্শন করে কি ম্যাডামের মিটিংয়ে প্রসঙ্গ উঠছিল যে শান্তিপুর স্টেট জেনারেলকে সুপার স্পেশালিটি করা হবে, তার জন্য ইন্সপেকশন কী দেখলেন এসে মোটামুটি? আমাদের তো প্রপোজাল দেওয়া, স্যারের প্রপোজাল দেওয়া ছিল, আমাদের খালি রিপোর্টটা দেওয়া। রিপোর্ট কি স্টেট ঠিক হবে? রিপোর্ট কি আপনারা দিচ্ছেন না দেবেন? না, দেবো, দেওয়া হয়নি, দেবো। নতুন কোনো পরিকল্পনা আছে হাসপাতাল নিয়ে? নতুন আছে, সুপার স্পেশালিটি হলে সব স্পেশালিটিগুলো আসবে। আচ্ছা, কী কী সুবিধা পাবে মূলত আলাদাভাবে বলা যাবে না? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।